তোমাকে নিয়ে আর একজন নিয়ে যে কিনে কন্ট্রোভার্সি চলে আমি চিনি না চেনই না তাই তো বাসনপত্র মাঝে না কালি এই সে কত রকম হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তোমার থাম্বনেল টাইটেল ঠিকই দেখেছো, আমি আজকে আবার চলে এসেছি কিন্তু সে কালীদির হোটেল, যে দু বোনের হোটেল নামে পরিচিত। আজকে কিন্তু কন্ট্রোভার্সি তো আমি করবোই, কারণ নন্দিনীদিও কিন্তু অনেক রকম খারাপ কথা বলেছে আর দিদিও মোটামুটি রিপ্লাই দিয়েছে, তো সব কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। আরে এই সে ভোলা মাছ দি বলছি, ওটা আবার ওই 60 টাকার ভোলা মাছ নাও তো। না অনেকে তো আমার বলে, আমার তো বোঝ না, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে আর কি। এই যে সেই ভোলা মাছ, ভোলা মাছের থালিটা কিনে গেছো 60 টাকা, তাই তো? সবজি থাক চড়বে তোরা। আচ্ছা আচ্ছা, এক পিস ভোলা মাছ দিয়ে সবজি দিয়ে 60 টাকা, তাই তো? আর এক্সট্রা ভাত নিলে 5 টাকা। বড় বড় সাইজে দেখতে পাচ্ছ এই গলা চিংড়িগুলো কিন্তু এখন রেডি হবে। দিদি তুমি কি চ্যানেল খুলেছো নাকি নতুন? চ্যানেল নামটা যদি বলে দিতে আমাদের দর্শক বন্ধুদের। আর হচ্ছে ফেসবুক, ফেসবুক পেজ দুটোই, মানে এটা কি মানে ভাইরাল হওয়ার পরে খুলে নাকি আগেই খুলেছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই সাবস্ক্রাইব ফলো করে দিও, না সেটা বড় কথা না, কথা হচ্ছে ভাইরাল মানে হওয়ার পরে এখন কি কাস্টমার কি আসছে তোমার দোকানে খেতে? অবশ্যই। বাংলাদেশ থেকে আসছে? বাংলাদেশ থেকে আসছে, রেগুলারই আসছে, তাই তো? আচ্ছা আচ্ছা, নেপাল, ভুটান, মায়ানমার, মায়ানমার, রাশিয়া, চন্দ্রযান থেকে। ও আমাদেরও ভালো লাগলো যে চাঁদেও তোমার ভিডিও পৌঁছে গেছে। তা মিষ্টি দি বলছি যে অরুণদার খাবার কেমন লাগলো যদি আমাদের দর্শক বন্ধুদের জানাতে। হ্যাঁ বাহ, তা যাওয়ার কি ইচ্ছে আছে অরুণদার হোটেলে একদিন? এই যে এখন চলে গেল চিংড়ি, মালাইকারি হবে এখন। তো দেখলাম তোমার এখানে কিছু লোক এসে বলছে তোমার নামে বাজে কথা, ওইখানে গিয়ে খোঁচাচ্ছে আরেক কথা, তা তুমি ওদের কি বলতে চাও? সেটা আমি খুব ভালো লাগে। হ্যাঁ সেটা অরিন্দম মণ্ডল ব্লগ, যে ওদের মধ্যে আছি, ওর ভিতর মানে মনের মধ্যে মাথার মধ্যে থাকতে পারি, এটা খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আছি বলেই তো আমার মধ্যে আলোচনা করে, নিজের ফ্রন্ট ক্যামেরাটা ভালো লাগে ভাই, আমার খুবই ভালো লাগে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু বলো, এদিকেও বলো। আমার মানে ভাইরাল করিস নে, আমাদের সবাই যে আমার কথা যারা বলে এখানে ওখানে, তাদের মাথার মধ্যে যে আমি থাকি, মিষ্টি থাকে, মিষ্টি যাত্রার মিষ্টি, তো এটা আমার খুব ভালো লাগে। সে তোমার গর্বের কারণ? গর্ব তো অবশ্যই, কারণ মিষ্টি কারণ মাথায় থাকে, মাথায় শুধু না মনেও থাকছে। হ্যাঁ মনেও থাকছে। তাহলে কি ওই মাছের মাথা কথা দিয়ে না এমনি একটা পালং শাকের মধ্যে ইলিশ মাছের মাথা দেবে? শুধু ইলিশের মাথা কেন, তোমরা যখন মাছ টাছ আরো আনো মাছের মাথা তোমাদের আরো টাকার কথা। মাছের মাথা আমি তো রুই মাছের মাথা সেরকম বিক্রি হয় না, কি করি রেখে দেয় 2-3 দিন পরে একদম সবজি হলুদ আসতে হবে, চলে আসতে হবে।
এখন সবাই জানে চারপাড়া সিস্টেমটাই তোমাদের জন্য ফেমাস হয়ে গেছে। তরকারির মধ্যে ফোন করলে নতুন হবে, নতুন একটা আইটেম হয়ে যাবে, ফোন কারি ফোন কারি মোবাইলের মালাইকারি। নতুন রেসিপি উদ্বোধন করবে না কালি জি মোবাইলের মালাইকারি। এবার নিজের চ্যানেল হবে, এতদিন তো লোকের চ্যানেল হয়, এবার নিজের চ্যানেল হবে অবশ্যই। আমরা তো জানতামই না, এসে তো সবাই শুনলাম। সবাই সাইলেন্স, ক্যামেরাম্যান সবাইকে বলছে, সব ক্যামেরাম্যানকে বলছি মিষ্টি দিতে দিয়ে ফোকাস করতে হবে না। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, কোন দিকে? চিংড়ি মাছের দিকে। পাতানাটা হয়েছে দেখো, একদম পুরো লাল লাল মিষ্টি দিয়ে হাতের মানে লাল লাল ঝাল ঝাল চিংড়ি মাছের মালাইকারি। খেতে লাগবে মিষ্টি, কি অপরূপ সৃষ্টি! এই দিয়েছো অনেকে আবার আমার কমেন্টে বলছে যে বাসনপত্র মাঝে না কালি এই সে কত রকম। লাল কালো হয়ে যাচ্ছে প্রত্যেকটা হোটেলে বলতে পারি, তুমি আমার হোটেলে দেখাও। কুড়ি বাইশ বছর ধরে আমি ব্যবসা করছি, দেখাও আমার সেরকম জিনিসপত্র। তোমরা কথা বললেই আমরা মেনে নেবো না। আমি কিন্তু এখন কালিদির হোটেল থেকে আমার যে থালিটা সেটা কিন্তু রেডি করছে মিষ্টি দি, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মেরিকেট চালের রাইস গেল, শশা যাচ্ছে, ডালের বড়া, তুমি আমার চিকেন দেবা। হ্যাঁ এই হচ্ছে ডাল, আর এখন যাচ্ছে সেই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। হ্যাঁ চিকেন দাও, আমার রেডি।
বন্ধুরা ফাইনালি কিন্তু সেই দুই বোনের হোটেলের থেকে পায়েস হোটেলের থেকে নিয়ে এসেছি ভেজ থালি। এই হচ্ছে ভেজ থালি, থাকছে তোমার হচ্ছে বড়া, ছোলার ডালের বড়া, থাকছে পাঁচমিশালি একটা সবজি, এই হচ্ছে আরেকটা সবজি, এই হচ্ছে মুসুরি ডাল, দেখে হচ্ছে কতটা ঘন, আর থাকছে একটা বন্ধুরা চিলি গুঁড়ো। এর প্রাইসটা তোমরা বলে দিই 35 টাকা মাত্র। খেয়ে দেখি কেমন খেতে, খেয়ে এবার দেখা যাক। প্রথমে আমি ট্রাই করব ছোলার ডালের বড়া। তোমরা আমার আগের ভিডিওতে যারা দেখেছো, আমি কিন্তু আরও আর মানে 2 থেকে 3 বারও এসেছিলাম, তখনও কিন্তু ছোলার ডালের বড়াই খেয়েছিলাম, এখনও সে ছোলার ডালের বড়া খেয়েছে দিদিরা। এই দেখো ছোলার ডালের বড়া। তো প্রথমে ছোলার ডালের বড়াটা খেয়ে দেখি কেমন খেতে, মানে একটু খালি মানে ভালোই খেতে, খুবই সুন্দর। এবার বাঙালিদের সব থেকে সুন্দর জিনিস ডাল, ডালটা দেখো ঘন কতটা। তোমরা অনেক পায়েস হোটেলেই খেয়েছো, ডাল এক জায়গায় দিলে আরেক জায়গায় চলে যাবে, মানে হালকা হয়। তো খেয়ে দেখি ডাল দিয়ে, অসাধারণই লাগছে কিন্তু ডালটা। পাঁচ বিচার যে সবজি সবজি খেয়ে দেখি কেমন লাগে, অসাধারণ। বন্ধুরা এবারে চিপে নিয়ে একটা বাইট দেওয়া যাক সবজি দিয়ে। আর তোমরা বন্ধুরা যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে তোমাদের কেমন লাগলো, আমার তো ভালো লাগলো। তো চলো খাওয়া দাওয়ার পরে তোমার সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কিন্তু ভালোই করলাম, সবকটা আইটেমই কিন্তু খুব সুন্দরই ছিল। তো তোমরা যদি আসতে চাও তাহলে তোমাদের আসতে হবে কিন্তু শিয়ালদা বনগা লোকাল ধরে চাঁদপাড়া স্টেশনে, আর স্টেশনে বনগা থেকে আসতে কিন্তু বা হাতে পড়বে কালীর হোটেল, যেটা দুবোনের হোটেল নামে পরিচিত এখন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা লাইক করো, ভিডিওটা সবার সাথে শেয়ার করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস অল করে দিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সরাসরি তোমার কাছে পৌঁছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।